চ্যানেল রোশনি সরকার। আজকে আমি অনেকদিন পর লাবণ্যর সাথে আবার ঘুরতে বেরোচ্ছি, সেজন্য ব্লগ তো বানতেই হয়। সে কবে 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 থেকে আমার লাবণ্যর সাথে প্ল্যান হচ্ছিল, কিছুতেই আমরা বেরোতেই পারছি না। তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি, আমি এখনো জানি না কোথায় যাচ্ছে। থাম্বনেল আশা করি আমি দিয়ে দিয়েছি, তো বেশি বকর বকর ডাক করে চলো যাওয়া যাক। কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে এই ম্যাডামের আসার সময় হলো। আর দেখো এখানে মাস্ক বের করে পড়া শুরু হয়েছিল, আমি ছোট্ট করে ক্লিক করেছি। আসলি কেন, নাই আসতে পারতিস তুই, সে কখন থেকে ওয়েট করছি। এই মেয়েটা আমাকে 2 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে, মানে কোনো মানে হয় না। সে কখন আমাদের আসার কথা, এখন আমি একদম করে এসে বসে আছি শুধুমাত্র এই মেয়েটা এই মেয়েটা এই। এখন আমরা ব্যারাকপুরে নেমেছি, ব্যারাকপুরের দাদা বৌদিতে আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে কলকাতা নিউ টাউন কফি হাউসে যাওয়ার, কিন্তু আমরা সেটা যেতে পারিনি। তারপরে আমরা যাচ্ছি ব্যারাকপুরের দাদা বৌদিতে। এটা কিনা আমারও ফার্স্ট টাইম আর লাবরও ফার্স্ট টাইম, তো চলো তোমাদের সবার সাথে ওখানে গিয়ে ডিরেক্ট কথা হচ্ছে। তো আমরা এখন দাদা বৌদিতে ঢুকে গেছি রেস্টুরেন্টে, তো তোমাদেরকে আমি খাবারগুলো দেখাচ্ছি। অ্যাটমোসফিয়ারটা খুব ভালো। এখানে অর্ডার করা হয়েছিল স্পেশাল মাটন বিরিয়ানি, আর তোমরা যেহেতু আমার সুইট টি আমার সুইট, তাই জন্য করা হয়েছিল সুইট সানরাইজ। এখানে সব থেকে ভালো হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। কপাল হিসেবে তোমরা অবশ্যই ব্যারাকপুরের রুফটপে তো অবশ্যই তোমরা এসো, খুব ভালো। এখন আমরা খেয়ে দিয়ে বসেছি, বিলের জন্য অপেক্ষা করছি। আমরা এখন খেয়ে দিয়ে ব্যাগ স্টেশনে এসে বসে আছি, আর এখানেও ছবি তুলে যাচ্ছে। যাবার কথা ছিল কোথায়, আর শেষে আসলাম কোথায়, চুলের হালত খারাপ। আমি আর লাবোর জন্য এনেছি এই 4টি আইসক্রিম, 2টি চকলেট আর 2টি ভ্যানিলা, যেটা এখন আমরা খেতে চলেছি। জানি না ভয় শুনে যাচ্ছে নাকি, তো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এখন আমরা নৈহাটি স্টেশনে বসে যাচ্ছি। এখন সব কিছু মিটিয়ে আমরা বাইরে চলে যাচ্ছি, তাই ভিডিওটা আর বেশি ভেজালাম না, বেশি বড় বললাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল রোশনি সরকারকে। চুলের অবস্থা খারাপ, হাওয়াতে সব খুলে দিতে সব। বল আজকে আমার সাথে তোর কেমন লাগলো ঘুরে? এই প্রথম মনে হয় একটা ভিডিও করলাম যেটাতে পুরো আলোতে আলো রয়েছে। তো আমি ভিডিওটা এই পার্টটা বাড়িতে এসে শ্যুট করেছি, যে খাবারটা খুব ভালো খেতে ছিল, অ্যাম্বিয়েন্স তো টুকু ছিল। আমি তোমাদেরকে এর আগেও বলেছি আবার বলছি, যে তোমরা যদি দাদা বৌদিতে যাও প্লিজ তোমরা রুফটপে গিয়ে বসো, অ্যাম্বিয়েন্সটা দারুণ। আর তোমরা যদি কাপেল হও, আমি তোমাদেরকে কি বলবো, 100% অ্যাসিওরেন্স দিচ্ছি যে তোমাদের এটা ভালো লাগবেই। আর রইল গিয়ে একটু এক্সপেন্সিভ তো বটে, বিকজ এটা দাদা বৌদি, তো মাংসটা খুবই নরম ছিল, একটু তেল ছিল, কিন্তু ভালো খেতে ছিল। মকটেলটা তো চুম্মা খেতে ছিল। আর তোমরা যদি কেউ না চেনো দাদা বৌদি, না চেনার তো কোনো কথা নেই, তবুও যদি কেউ চিনে না চিনে থাকো, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ব্যাকপো স্টেশন থেকে নামলে একের দিকে কাউকে তোমরা জিজ্ঞাসা করবে দাদা বৌদি কোথায়, বা ম্যাপ তো আছেই বলে দেবে।